মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস নাইন ম্যাথ পার্ট থ্রি অ্যান্সার হাসিউল কোচিং সেন্টার থেকে শিক্ষক হাসিউল স্যার তোমাদের উত্তরটি করে দিচ্ছে দেখে নাও মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত নবম শ্রেণী পার্ট থ্রি অধ্যায় আর্ট দেখো বন্ধুরা প্রথমে দিয়েছে যে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো উৎপাদকে বিশ্লেষণ করো দেখো এখানে এইট এ কিউ আছে কিন্তু দেখবা অন্য জনারেতে এর থ্রি এ কিউ আছে অর্থাৎ এখানে প্রশ্নটা ভুল দেওয়া রয়েছে কেননা তোমাদের পাঠ্য বইয়ে হ্যাঁ পৃষ্ঠা নম্বর একশো চোদ্দো খুললে দেখতে পাবা যে প্রশ্নটা সঠিক প্রশ্নটা কি দেখো এখানে দেওয়া আছে দেখো আমি একইভাবে এইট এ কিউ প্লাস ফোর এ মাইনাস থ্রি উৎপাদকে এর উৎপাদকের বিশ্লেষণ করি এবং কী কী উৎপাদক পায় দেখো এটা দিয়েছে তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর একশো চোদ্দোতে তাহলে প্রশ্নটা কী আছে প্রশ্নটা ভুল রয়েছে তো এই উৎপাদকের বিশ্লেষণে এটা থ্রি আছে তো এটা থ্রি এ কিউ আছে ওটা হবে এইট এ কিউ প্রশ্নটা মিস্টেক আছে তো দেখো উত্তরটা দেখে না এখানে উৎপাদকের বিশ্লেষণ করে দিয়েছি তাহলে এইট এ কিউ এইট এ কিউ ফোর এ মাইনাস থ্রি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এটাকে ভাঙলে এইট এ কিউ প্লাস ফোর এটা মাইনাস থ্রি গিয়ে কী করতে পারি মাইনাস ওয়ান মাইনাস টু করতে পারি কারণ আমরা জানি যে মাইনাস থ্রি সমান মাইনাস টু মাইনাস ওয়ান করা যায় তো দেখো এটা এইট এ কিউ মাইনাস ওয়ান প্লাস ফোর এ মাইনাস টু এ মাইনাস এটা ওয়ানটাকে সামনে নিয়ে আসলাম তো দেখো এটা কী সূত্রে করতে হবে এটাকে সূত্রে ফেলা যায় এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঘনফলের সূত্রতে উত্তরটি করতে হবে তো দেখো পরবর্তীতে এটা কী করা যায় যে এইট এ কিউকে আমি কী করতে পারি টু এর কিউ মাইনাস ওয়ানেরটাকে এরটাকে কী করতে পারি মাইনাস ওয়ান কিউ করতে পারি অর্থাৎ এখানে মাইনাসের সূত্র এখানে প্লাস দিয়ে আছে কিন্তু এটাকে মাইনাসের সূত্র করতে হবে তো দেখো হ্যাঁ এখানে উত্তরটা পরবর্তীতে চলে আসবে যে সূত্র অনুযায়ী এ মাইনাস বি অর্থাৎ টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সেই অনুযায়ী এটা কী হয়ে যাবে যে টু এ অর্থাৎ টোটালটাকে এ মাইনাস ওয়ানটাকে বি বসিয়ে দিলাম তারপর টু এটাকে এ ধরছি তাহলে স্কোয়ার হয়ে গেল তো টু এটাকে টু এটা কী হবে এ এবং ওয়ানটা কী হবে বি এবং প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ানের মাথায় স্কোয়ার তাহলে এটা কী হবে যে ওটাকে রেখে দিলাম পরবর্তীতে এটা করে কী করে দিলাম টু এর স্কোয়ার মানে ফোর স্কোয়ার এবং প্লাস টু এটা বসিয়ে দিলাম এবং হ্যাঁ দুয়ের সাথে ওয়ানে গুণ করলে টু এ ফিরে আসবে আর ওয়ানের স্কোয়ারটা কী হবে যে ওয়ান হবে এবং পাশে যেটা আছে ওটা পাশেরটা পাশে বসিয়ে দিলাম যে প্লাস টু এ টু এ মাইনাস ওয়ান তো এবার দেখো সমান সমান দিয়ে টু এটা করে নিলাম এবার টু এ মাইনাস ওয়ান অর্থাৎ এটা দেখো ফোর স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এবং এই টু টাকে এটু নিয়ে আসলাম এবার দেখো একটা বিষয় তোমাদের লাস্টে দেখলে উভয়ের ক্ষেত্রে কি করে নিলাম পরবর্তীতে দেখো যে উত্তরটা তাহলে কি হলো টু এ অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস এবার দুই নম্বর উৎপাদক বিশ্লেষণ দেখো দিয়েছে ওয়ান বাই এইট এক অর্থাৎ এটা দেখো তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে পৃষ্ঠা নাম্বার কত একশো সতেরো নম্বর পৃষ্ঠাতে এটা পেয়ে যাবে উৎপাদক বিশ্লেষণের মধ্যে দেখবা চারের অঙ্কটা এখানে দেওয়া রয়েছে তো দেখো ওইটাকে এইট এ কিউটাকে কী করতে পারি ওয়ান বাই টু এর এ কিউ প্লাস টু বাই বি অর্থাৎ বি কিউ আছে অর্থাৎ এইটটাকে টু বাই বি তার কিউ করে নিতে পারি অর্থাৎ সূত্র এ প্লাস বি এর এ কিউ প্লাস বি কিউ সূত্র অর্থাৎ আগে এটা আগের আগেরটা হয়েছিল মাইনাস এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র আর এবারটা হবে এ প্লাস বি এর বি কিউ অর্থাৎ এটা হবে এবার তো দেখে নাও তারপরে কী হবে যে ওটাকে বসিয়ে দিলাম তো ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি ইন্টু ওয়ান বাই টু এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এ ইন টু বাই বি প্লাস টু বাই বি এ তার স্কোয়ার এই টু এ টু কেটে দিলাম তো পরবর্তীতে এখানে চলে আসো পরবর্তীতে দেখো ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি অর্থাৎ ওয়ান বাই টু এর স্কোয়ার আছে ওটাকে ফোর এ স্কোয়ার করতে পারি অর্থাৎ এখানে কেটে গেলে ওপরে কী পড়ে থাকছে মাইনাস এই মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান পড়ে থাকলেও ওয়ান বাই বি পড়ে থাকবে এইচ বি তো পরবর্তীতে এটা কী কী করে নিতে পারে টু বাই বি এর স্কোয়ারটা কী করে নিতে পারি ফোর বাই বি স্কোয়ার করে নিতে পারি অর্থাৎ এটা অ্যান্সার হয়ে যাবে তাহলে উত্তর কোনটা হবে যে ওয়ান বাই টু এ প্লাস টু বি বা ইন্টু ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি প্লাস বি স্কোয়ার এটা উত্তর পরের প্রশ্ন দেখো যে তোমাদেরকে দিয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টেন ইন্টু টেন এলেভেন হলে শতকরা লাভ নির্ণয় করো উত্তরটা দেখা এখানে করে দিয়েছি যে ধরি ক্রয় মূল্য টেন এক্স টাকা এবং বিক্রয় মূল্য এলেভেন এক্স টাকা তাহলে লাভ হয় কত লাভ হচ্ছে এগারো এক্স মাইনাস টেন এক্স সমান সমান এক্স টাকা আমরা জানি যে ক্রয় মূল্য থেকে অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি হয় লাভ হয় তাহলে শতকরা লাভ কত হবে অর্থাৎ শতকরা লাভ হবে এক্স বাই টেন এক্স অর্থাৎ এক্স এক্স এ এক্স এ এক্স কাটা গেলো এই টেনের সাথে দশে কাটা দিলে দশ দশকে একশো তাহলে কত পড়তে হলো দশ পার্সেন্ট তাহলে শতকরা লাভ কত হচ্ছে শতকরা লাভ হচ্ছে দশ পার্সেন্ট তো পরের প্রশ্নটা দেখো এখানে দিয়েছে তোমাদের টিনেরটা বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত দেখো উত্তরটা তোমাদেরকে এখানে করে দিয়েছি অর্থাৎ এখানে এটাও তোমাদের বইয়ের অঙ্ক যে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্র এর মূল্য কত তাহলে দেখো এখানে উত্তরটা করে দিচ্ছি বিক্রয় মূল্য ধরি বিক্রয় মূল্য সমান একশো টাকা ক্রয় মূল্য হান্ড্রেড মাইনাস টোয়েন্টি সমান এইটটি টাকা অর্থাৎ ক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান সমান কুড়ি বাই এইটিন কুড়ি বাই এইটিন ইন্টু হান্ড্রেড অর্থাৎ এই সঙ্গে এই কাটা গেল অর্থাৎ পাঁচ দুঘণি দশ এবং চার দু এখানে চার চারদিকে কাটলাম চার দুঘণ আট এবং চার পাঁচে কুড়ি এবং এই দুই ফল থাকলে দুই সাথে পাঁচ দুঘণি দশ এবং এর উত্তর হবে পাঁচ ইন্টু পাঁচ সমস্ত পঁচিশ পার্সেন্ট তাহলে হচ্ছে বিক্রয় মূল্য উপর আর অর্থাৎ ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে কত পঁচিশ পার্সেন্ট তো এবার দেখো পরবর্তী প্রশ্ন প্রশ্নটা ভালো করে পড়ে নেবা যে সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য চার হাজার টাকা যদি সে ধার্য মূল্যের উপর উপর পরপর যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট এবং ছা দশ পার্সেন্ট ছাড় দেয় তবে হারমোনিয়াম বিক্রয় মূল্য কত টাকা হয় এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো এবার দেখো প্রশ্নটা অবশ্যই ভালো করবা যে পরপর কতবার একবার কুড়িবার পার্সেন্ট ছাড় তারপরে কুড়ি পার্সেন্ট ছাড় আবার কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট ছাড় অর্থাৎ পরপর তিনবার ছাড় দেওয়া আছে তাহলে উত্তরটা অবশ্যই ভালো করে দেখে নেবে এটা তোমাদের বইয়ে পাঠ্য রয়ে একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠাতে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটায় দেখে নেবা তো দেখো এটাকে কী করতে পারি যে হারমোনিয়ামের ধার্য মূল্য কত ছিল চার হাজার টাকা তাহলে কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য হবে কত চার হাজার মাইনাস চার হাজার ইন ইন্টু কুড়ি বাই একশো অর্থাৎ চার হাজার মাইনাস অর্থাৎ কাটাকাটি করলাম এই শূন্য কাটলাম এই শূন্য কেটে দিলাম অর্থাৎ কুড়ি গুণ টু সমান সমান আটশো তাহলে চার হাজার থেকে আটশো বাদ দিলে কথা হলো বত্রিশশো টাকা তো পরবর্তীতে দেখো আবার দশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য হবে অর্থাৎ দশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য হবে তিন হাজার দুশো মাইনাস তিন হাজার দুশো মাইনাস টেন বাই হান্ড্রেড অর্থাৎ এশিয়ান এশিয়ান কেটে দিলাম এবং এশিয়ান এশিয়ান কেটে দিলাম তাহলে কথা হচ্ছে তিন হাজার দুশো মাইনাস তিনশো কুড়ি সমান সময় কথা হচ্ছে আঠাশশো আশি টাকা তো পরবর্তীতে দেখো আবার ফের দশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য হবে কত আঠারোশো আশি মাইনাস আঠারোশো আশি মাইনাস দশ বাই হান্ড্রেড অর্থাৎ এসোনিয়েশনে এসোনিয়েশনে কাটাকাটি করলাম আঠারোশো আশি মাইনাস দুশো অষ্টাশি শোন শোন কত হচ্ছে পঁচিশশো বিরানব্বই টাকা তাহলে এবার দেখো একটা প্রথম উত্তর একটা বার হয়েছে যে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত ছিল তাহলে এখানে দেখো হারমোনিয়ামের বিক্রয় মূল্য হবে পঁচিশশো বিরানব্বই টাকা অর্থাৎ এটা প্রথম অ্যান্সার এবং দেখো যে চার হাজার টাকা ছাড় হবে কত তাহলে চার হাজার টাকা ছাড় হবে অর্থাৎ ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে বাড় হয়ে যাবে তাহলে চার হাজার মাইনাস পঁচিশশো বিরানব্বই সমান সমান চোদ্দোশো আট টাকা এবার দেখো এক টাকায় ছাড় হবে কত এক টাকায় ছাড় হবে চোদ্দোশো আশি চোদ্দোশো আট চোদ্দোশো আট বাই চার হাজার এবার কি একশো টাকায় ছাড় হবে কত একশো টাকায় ছাড় হবে চোদ্দোশো আট বাই চার হাজার ইন্টু হান্ড্রেড তাহলে এই শুনো এই শুনে কাটাকাটি করলে কী হবে চার দশে চল্লিশ এবং চার দিয়ে ওপরটাকে কাটলে তিনশো বাহান্ন তাহলে তিনশো বাহান্ন বাই দশ এবং এটাকে ভাগ করলে তিনশো বাহান্ন বাই দশকে ভাগ করলে বত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট দুই তাহলে সমতুলনা ছাড় কথা হবে অর্থে সমতুল্য ছাড় হবে পঁয়ত্রিশ পয়েন্ট টু অর্থাৎ যদি পঁয়ত্রিশ পয়েন্ট টু তাহলে এটা তোমাদের কী এটা তোমাদের অ্যান্সার তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে কেননা চ্যানেলটি নতুন এবং এর থেকেও হ্যাঁ ভালো ভালো ভিডিও এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হাসিফুল কোচিং সেন্টার এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে এবং এই ভিডিওগুলি সবার